মেয়েদের হলো জ্ঞান কম, মেয়েদের হলো আকেল নাত বুদ্ধি কম, মেয়েদের হলো সম্পত্তি কম, মেয়েদের হলো গায়ে শক্তি তাকওয়া কম। তাহলে একটা পুরুষ মেয়েরা থাকবে পুরুষের এত খেদমতের জন্য। আল্লাহ নবীর আল্লাহ নবীর প্রথম সাহাবা সিদ্দিকে আবু বাক্কার আল্লাহ নবীর কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আয়েশা সিদ্দিকা রোগা পাতলা মেয়ে, আঙুলটা লম্বা লম্বা সরু সরু, আপনার কাছে আমি বিবাহার বন্ধন বানিয়ে দেব, তবে আমার মেয়ে আপনাকে খেদমত করবে, দিনের খেদমত করে বাড়ি চলে আসবেন, ক্লান্ত হয়ে যাবে, কে আপনাকে ভালো বলবে, কে আপনাকে অত্যাচার করবে, আপনি টেনশন করবেন না, আমার মেয়ে আয়েশার সঙ্গে আপনার বিবাহার বন্ধন করে দিলাম, আপনার ঘন কোকড়ানো চুলের ভিতরে সরু সরু আঙুলটা ঢুকিয়ে মেসেজ করে দেবে। আল্লাহ নবী স্বীকার হলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ শাদী হয়ে গেল, এটাই ছিল রসুল পাকের তরিকা। আজ আমি আপনাকে জানাতে চেয়েছি, আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, স্ত্রী যদি নেককার হয়, স্বামী যদি গোনাহাগার হয়, আর স্ত্রীর নেককারের বিনিময়ে ওই স্বামীটা নাজাত পেয়ে যাবে, আর স্বামী যদি নেককার হয়, স্ত্রী যদি গোনাহাগার হয়, আর ওই স্বামী নেককারের বিনিময়ে স্ত্রীটা নাজাত পেয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী আর স্ত্রী হলো গায়ের পোশাক, এটাই হলো একজনের লেবাস একজনের পোশাক, দুইজনা এক জায়গায় থাকবে। আল্লাহ নবী আমার পরে একটা হাদিস শরীফে বলেছেন, স্বামী আর স্ত্রী যদি এক বালিশে মাথা দেয়, এক বালিশে মাথা দিয়ে যদি রাত যাপন করতে পারে, ওদের ভিতরে নির্ভেজাল ভালোবাসা, ঠাট্টা আসমারা, ঠাট্টা ভালোবাসা যদি আনন্দ ফুর্তি করে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন, পৃথিবীর জমিনে 50 বছর ধরে নফল নামাজ পড়লে রাত জেগে রাত জেগে যতটা নেকি পাওয়া যায়, স্বামী আর স্ত্রী, স্ত্রী স্বামীকে ভালোবাসবে আর স্বামী স্ত্রীকে ভালোবাসবে, ওই ভালোবাসার অন্তরে পৃথিবীর কারো ভালোবাসা থাকবে না। এই রকম নির্ভেজাল অন্তর নিয়ে যদি দুইজনা জীবন যাপন করতে পারে, প্রতি রাতে রাতে আমার আল্লাহ নবী বলেছেন, 50 বছরের নফল ইবাদতে সওয়াব দান করে দেবেন। কিন্তু ছেলের অন্তরে স্ত্রী মায়া নেই, ছেলেটা স্ত্রীকে ঘুমিয়ে রেখে দেয়, আর রাতের অন্ধকারে ফেসবুক ঘাঁটে, তারা সুইট ক্যামেরা ফটো তুলেছে, ফটগুলো লাল, চোখগুলো সুন্দর কালো, চুলগুলো একেবারে কালো কুশ্রী, ওরা ফেসবুকে ফটো তুলে ফেপোর পাইলে সেভ করে দিয়েছে, হালাল স্ত্রী রেখে তাদের দিকে বারবার মন চলে যায়। আপনাকে বলছি, একটা মেয়ের দেখে উত্তেজিত হয়েছেন, তার প্রতি আকৃষ্ট হয়েছেন, আর আপনার স্ত্রীর সঙ্গে যদি আপনি এবার আনন্দ ফুর্তি করেন, আপনি একটাবার বুকে হাত দিয়ে বলেন, আপনি কি তদ্রূপ মুজাফা বা সম্ভব হতে পারে? হতে পারে না। আল্লাহ নবী জানিয়েছে, স্ত্রী স্বামীর দিকে থাকবে আর স্বামী স্ত্রীর দিকে থাকবে, তাহলে তোমরা সওয়াব পেয়ে থাকবে। তাহলে স্ত্রীর কাছে একটা মোবাইল আছে, স্বামীর কাছে একটা মোবাইল আছে, এখন স্বামী দেখা যায় বনগা কিংবা বাগদাদ আপনাদের মার্কেটে এলাকা টেন লাইনে অনেক বোটার সাইডে ওরা কেনা বেচা করে, দোকানদারি করে, কেনা বেচা করে, এখন ও বাপজিরা ভাইরা লক্ষ্য করে দেখা যায়, এখন মেয়েটা বারবার করে ফেসবুক ঘাটে ভালো ভালো ছবি দেখতে পায়, মেয়েটাও গানে বাজনে রাঙে কে জিয়াদাতি হয়ে যায়, ছেলেটা হাজার নারীর সঙ্গে কথা বলে তিনিও মগ্ধ হয়ে গেছে, তাহলে মা একদিকে গেছে, বাপ একদিকে গেছে, এরা দুইজনা রাতের অন্ধকারে এক জায়গায় হতে হয়, এটা বাধ্যতামূলক। তাই এক জায়গায় হওয়ার পরে এই আনন্দ তত আনন্দ নয়, এর মাঝখানে কোনো সন্তান যদি আসে, তাহলে ওই সন্তানটা কতটা ভালো হতে পারে? হয় বাপ মোবাইল দেখে প্র্যাকটিস করে বাচ্চা জন্ম দিয়েছে, আর না হয় মা মোবাইলের কোনো টিপস গ্রহণ করে এই বাচ্চাকে তিনি জন্ম দিয়েছে। তাহলে ওই জন্য আমাদের সমাজের বাচ্চা হওয়ার পরে কান্নাকাটি যদি করে, হয় বাপের ফোন নয় মায়ের মোবাইল দিয়ে দিলে তাদের কান্না চুপ হয়ে যায়, কেন আগে তো বাপ মা ওরা খেলা করেছে, আর মাঝখানে বাচ্চাটা তো গোল পেয়েছে। হুজুর এসে গিয়েছে, নারায় তাকবীর, নারায় তাকবীর, আওলাদে মোজাদ্দে জামান, আওলাদে মোজাদ্দে জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায় তাকবীর।
কি ছেলে কান্নাকাটি করলে মোবাইল দেয় না, মাও দেখেছে বাপও দেখেছে দুইজনা খেলা করেছে, খেলার মাঝখানে একটা গোল হওয়া দরকার তো, এখন বাচ্চা হয়েছে, এখন ওই সন্তান বাচ্চাটা কি মোবাইল দেখবে না, কোন আরবি আম্পারালি ইমাম সাহেবের সঙ্গে মক্তবখানায় যাবে, কি সমস্যা হয়েছে ভাই। হে আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি নামাজের অজ, রোজার হজের অজ, জাকাতের অজ, ফেতরাজ অজ, পীর তৈরি করে অজ, হার হানাপি মাসলার অজ, অনেক অজ নসিয়া শুনে শুনে আমাদের বয়স 55, 56, 40, 42 হয়ে গেছে, কিন্তু আপনার কাছে আমি সব জিনিসটা আমি জানি, আপনারা জানেন, কিন্তু জানার পরে একটু দোহরা দিতে হয়, একটু মাঝে মাঝে আবার নতুন করে স্মরণ করিয়ে দিতে হয়। আপনি কি একটা বার জানেন, একটা ছেলে মোবাইলে গান শুনেছে, গান শোনার পর এখন ওখানে একটা আছে লাইক মানে ভালো চিহ্ন, আর একটা লাইকটা নিচে আছে ডিসলাইক মানে ওটা হলো খারাপ, আর একদিকে আছে কমেন্ট করা, আপনার মন্তব্য আপনি লিখতে পারেন। কোন ছেলে যদি গান শোনার পর একটা লাইক মেরে বোঝাতে চায় গানটা খুব ভালো লেগেছে, ফুরফুরা শরীফে মজা দে যায় মাল, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহের প্রধানত খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে কলেমাতুল কুফুর খেতাবে বলেছে, গান শুনে যদি কে খুশি হয় আনন্দ হয় ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যায়। এ আমার জওয়ান যুবকেরা, গান শোনা আপনি আপনাদের হারাম বলছি না, গান শুনলে জাহান্নামে যাবে এতটা ভয় আমি আপনাকে দেখাচ্ছি না, গান শুনে আপনি একটা বার লাইক মেরেছেন, আর লাইক মারার পরে বোঝাতে চেয়েছেন এটা ভালো লেগেছে, কিংবা কমেন্টে লিখেছেন ওকে সুপারম্যান থ্যাঙ্কস, অনেক কিছু বর্ণনা দিয়েছেন, মানে গানটা আপনার খুবই ভালো লেগেছে। এটাই যদি আপনি না করেন, মনে 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 যদি চিন্তা করেন সুপার গান গেয়েছে, বসিরাত আল্লামা হুজুর কলেমাতুল কুফুর কিতাবে বলেছে হারাম জিনিসে খুশি হলে ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যায়, তাহলে আপনি যদি একটা গান শুনেছেন ফতোয়া অনুযায়ী বেঈমান আর কাফের যদি হয়ে যাও তাহলে আপনার ঈমান নেই। স্ত্রী কিন্তু হালাল, স্ত্রীটার ঈমান আছে, আপনার কিন্তু ঈমান নেই। হানাফি মাজহাবের মাসলা হলো এটা, স্বামী যখন বেঈমান হয়ে যাবে আর স্ত্রী বিয়েটা ভঙ্গ হয়ে যাবে, আর বিবাহ থাকতে পারে না, একটা বেঈমান আর একটা ইমানদারের কখনো বিয়ে হতে পারে না। ওই অবস্থায় যদি আপনি সন্তান দুনিয়াতে দান করেন, সন্তান যদি আপনি একটা বার জন্ম দাও, একটা বার বলবেন বাপ হলো বেঈমান আর মা হলো ইমানদার, তাহলে ওর মাঝখানে যে বাচ্চাটা হবে ও বাচ্চাটা সোজা হবে না, ও বাচ্চাটা কোরস হবে, কি হবে, কোরস বাচ্চা হবে, আর কোরস বাচ্চা হবার পরে নাম দেবা কি, লতা মঙ্গেশকর, হানসিংহ লাকার চট্টোপাধ্যায় নয়, তাকে নাম দেবে কি জেসমিন, তাকে নাম দেবে কি পাপ্পু, তাকে নাম দেবে কি বাবুল, তাকে নাম দেবে কি বুল্লা, তাকে নাম দেবে কি কেন্ন, শালা না হিন্দু না মুসলিম, কোরস নাম হয়েছে তো, কোরস নামটাও কোরস, কেন শুকুর আলী যদি নাম দেয় আধার কার্ডে শুকুর আলী জায়গা লিখতে গিয়ে কুকুর আলীও লিখে ফেলছে। বাবজি আপনাদের কিছু খবর আছে, ঝট করে আসেন, সোনা দানা বিক্রি করা হচ্ছে, দেরি করে না বাবজি আসো, তকবির দাও, নারাই তকবির, নারাই তকবির, মনে হচ্ছে ভাব ভালো না, এখানে নোনা পানি ঢুকিয়ে আছে, নারাই তকবির, আর একটু জোরে বলেন নারাই তকবির, সকলে একটু সকলে একটু তকবির দেন জোরে, আর একটু জোরে দেন নারে তাকবীর, মাশাআল্লাহ, মুরব্বীরা বসেন বাবজি বসেন, মাশাআল্লাহ, এসে ভাই আপনি সোজা বসেন দিনি বাবজি, আপনি সামনে আসেন আসেন, মাশাআল্লাহ, পরিবেশটা ভালো লাগছে না, একদিকে মামা সাহেব, একদিন বাবজি আছে, ইমাম সাহেব ভাই নাকি, মাশাআল্লাহ ইমাম সাহেব ভাই আছে, ব্যাস, তাহলে আমি যদি মার খাই এনারাও অন্তত খাবে আমার সঙ্গে নাকি, আমি একা খাবো না, ব্যাস আমার সঙ্গে লোক জোগাড় হয়ে গেছে, আর একটু তকবির দেন নারাই তকবির, আর একটু তকবির দেন নারাই তকবির, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন।
আমি আপনার কাছে বলছিলাম, আপনার কাছে যে কথা বলছিলাম বাস্তবিক কথা, বাস্তবিক কথা নিয়ে ফের একটাবার আগিয়ে চলে যাও। ও ভাইরা বাবাজিরা মোবাইল সম্পর্কে বলছিলাম আর বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার কথা বলছিলাম। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছে বাচ্চা ভূমিষ্ঠ হলে ওই বাচ্চা যদি কথা বলা শেখে তাকে আল্লাহ আল্লাহ বলা শিক্ষা দেবে। আমাদের সমাজে এমন কিছু বুদ্ধিমান আর চতুরতা বাস কোনো ব্যক্তি আছে, বাচ্চা যদি কথা বলা শেখে বাচ্চাকে আল্লাহ আল্লাহ বলনে বলাম নামটা একেবারে মুছে দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, খোকা বলো তো তোমার থানা কোথায়? বললাম আমার থানা হলো বাগদা। তোমার জেলা কোথায়? উত্তর কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা। তোমার জেলা কোথায়? অমুক তোমার মহাকুমার কোথায়? অমুক তোমার পোস্ট অমুক। বলো তো তোমার মাথা কোনটা? এইটা। বলো তো তোমার নাক কান কোনটা? এইটা। বলো তো তোমার দাদু আম্মা কোনটা বললো? এইটা। কিন্তু রসুল বলেছেন বাচ্চা যখন কথা বলা শিখবে তাকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা শিখাবে। কিন্তু আল্লাহ আল্লাহ বলনেওয়ালা না শিখিয়ে আগে থানা জেলখানা শিখোচ্ছে, তাহলে ওই ছেলেটা তো বড় হয়ে চুরি করে থানায় যাবে, তো শনি আর মঙ্গল। দোষ কি তাদের? হ্যাঁ, সোবহানাল্লাহ ওখানে দে তো শুটিয়ে লাল করে দেবো একদম। সোবহানাল্লাহ, সে ওখানে দিচ্ছে কেতনা বড় আল্লাহর ওলি দেখেছো? আল্লাহ, হে আমার মাফজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আগিয়ে চলে যায় লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে বলছিলাম, আপনার কাছে বলছিলাম, তাহলে বাচ্চাদের একটা সাংস্কৃতিক সম্পর্কে, বাচ্চাদের একটা ঐতিহ্য সম্পর্কে বলছিলাম। এবার আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, বাচ্চা ভূমিষ্ঠ হবার পর ওই বাচ্চা যখন খাদ্য খাওয়া শিখবে, আল্লাহ নবী বলেছেন ওকে তোমার তাহানিক করাবে, তাহানিক তাহানিক তাহানিক। আল্লাহ নবী জানি একটা খাজুর কিংবা পায়েস কিংবা মিষ্টি কোনো একটা বস্তুর খাদ্য নিয়ে হাক্কানি আলেম, হাক্কানি ইমাম, হাক্কানি হাফেজ কিংবা আল্লাহ আলা নামাজি ব্যক্তির কাছে যাবে, আর ওই খাদ্যটা নিয়ে ইমাম সাহেব গালে বুলিয়ে ঝাড়লো, দেখা যায় ঝুটা আর লালা লাগাবে। ওই ঝুটা লালাটা লাগিয়ে আপনার বাচ্চা হোক, ছেলে হোক আর মেয়ে হোক, তার গালে ভরিয়ে দেবে। বাচ্চাটা যখন চুষে চুষে খাবে, রসুল বলেছেন ওই ঝুটা খাওয়ার জন্য ওই আলমের চরিত্র আখলাক আদাত পরিবেশটা আমার আল্লাহ তাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একটা সাহাবা হযরত উমার রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, রাস্তা যেতে যেতে দেখতে পায় প্রচন্ড ক্ষুধা পেয়েছে, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। একটা ছাগল বকরি চলা একটা বাচ্চা রজুলন তার কাছে গিয়ে বললেন, বেটা তুমি আমাকে কিছু দুধ দুদান করো, আমি রাজ দরবারে গেলে তোমাকে পেলে অনেক অর্থ টাকা দিরহাম দেব। ওই সময় হযরত উমারকে বলল, আমি আপনাকে চিনি না, জানি না, যে মালিকের আমি ছাগল বৌড়া দুম্বা বকরি আমানাত নিয়ে চড়াতে শুরু করেছি, ওই মালিককে না জানি এক ফোঁটা দুধ আমি কাউকে দিতে পারবো না। আমার ফারুক জড়িয়ে ধরে বললেন, ইসমোকা একই, তোমার নাম কি? বললেন, আমার নাম, আমার আব্বার নাম হলো অবাইদুল্লাহ, আমার নাম হলো আবদুল্লাহ। তোমার বাড়ি কোথায়? বললো, আমাদের বাড়ি একেবারে শেষ সীমানায়। ওমার ফারুক তাকে কোলে করে নিয়ে তানার বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলেন, ওরে ওবায়দুল্লাহ, তোমার ছেলে দেখার আবদুল্লাহ, তোমার ছেলে ওবায়দুল্লাহ, তবে একটা বার দেখো, তোমার ছেলে ছাগল বকরি দুম্বা চড়াচ্ছিল, পানির তৃষ্ণায় আমার কষ্ট হচ্ছিল, অনেক টাকা পয়সা দেবো বলে ভাবছিলাম, তোমার বাচ্চা একবারও রাজি হলো না। তোমার বাচ্চা বলল, ওমারকে চিনি না, যে মালিকের আমি জিনিস আমানাত চড়াতে এসেছি, ওই মালিককে না জানি আমি কাউকে কিছু দিতে পারবো না। এই ছেলেটা এত সৎ হবার কারণটা কি আমাকে জানাও। ওই সময় ওবায়দুল্লাহ আর আবদুল্লাহ বাপ বেটা মাঝখানে থেকে আব্বা বলেছিল, ওরে ওমার, তুমি কি জানো আমার বেটা যখন ভূমিষ্ঠ হয়েছিল আর যখন নিজে নিজে খাওয়া শুরু করছিল, একটা প্লেটে খাজন নিয়ে মসজিদে নাবাবির কাছে দাঁড়িয়েছিলাম, আর তুমি নামাজ পড়িয়ে যখন বার হচ্ছিলে ওই খাজরটা তুমি আধখানা গালে কেটে নিয়ে আর জিবহাদে নেড়ে নেড়ে থুতু ঝুটা লাগিয়ে আমার বাচ্চাকে তাহানিক করিয়েছিলে, গাচ্চার বাচ্চার গালে প্রবেশ করিয়েছিলে। ওরে ওমার, তুমি যা যতটা স্পষ্টবাদী সত্যবাদী, তোমার ঝুটা এঁটো ওবায়দুল্লাহ খেয়ে আমার আল্লাহ অতটু ইনসাফ অলা বানিয়েছে। আর একটু জোরে হবে না? নারে দেখবে, এখন আমাদের ছেলেরা বিড়ি করে হয় কেন? এর একটা অপশন আছে। অপশানটা কি? অপশান হলো এটা, এখন আমার বড় সম্বন্ধীর ভাইরা ভাইয়ের মেজনদের শাশুড়ির মেয়ের একটা নাতির বড় ছেলের বিয়ে হয়েছে, তার একটা শাশুড়ির বড় ছেলে,
এখন আবার হাসে, সে আমার বাড়িতে এসছে। এখন বাচ্চাটা যখন দেখেছে যে হুজুরির ছেলে, একটু চুম্মুন টুম্মুন খেলে যদি মিলাদ করতে গিয়ে পয়সা কমলায়, এখন চুম্মুন খাচ্ছে। আমি ভাবলাম তো মুখের দিকে গাম জামরুল ফুলের মতো, ঠোঁটটা তো কালো। তাই বলে সিগারেট বিড়ি খান না কি বলছে? হ্যাঁ, তা বাচ্চা যখন সিগারেট বিড়িওয়ালা যখন চুমু খেয়েছে, এখন বাচ্চার গালে কারেন্টও ঝোটা গেছে সিগারেট বিড়ি। ও যখন রাস্তায় খেলা করবে, যত লোক বিড়ি সিগারেট খেয়েছে, আর বিড়ি সিগারেটে পোঁয়াগুনো কুড়িয়ে সড়ক করবে, ফলো করবে না, কেন রিয়াকশন তো ওখানে আছে। ওই জন্য আমাদের মায়েরা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাকে মহাব্বত করে ভালোবাসে, কিন্তু ডিজিটাল ভালোবাসা আধুনিকতার সঙ্গে হয়ে গেছে। কারণ আগে আমাদের মায়েরা, আপনারা চিন্তা করেন দিনে, আপনাদের মায়েরা আগে চুম্বন খেয়েছিল গালের ভিতরে জিভ ঢুকিয়ে দিয়ে। এখন আমার মায়েরা বোনেরা চুম্বন খায় বাচ্চাকে, ওয়াইফাই চুম্বন, এখানে একটা ধরলো দূর থেকে ব্লুটুথের মতন, ওয়াইফাই এর মতন একটা চুম্বন খেলো, এ কি আর এ মায়ের ঝোঁটা বাচ্চার গালে গেছে? গেছে, বাচ্চা খেতে খেতে নষ্ট করে দিয়েছে। মায়েরা বলছে এটা ঝোঁটা খাবো না, ডিজিটাল পমেশাল, বুঝেননি, খাবে না। এখন এর মহব্বত, বাচ্চার মহব্বত কি মায়ের অন্তরে আছে বলে মনে হয়? আর বাচ্চার মহব্বত মায়ের অন্তরে নেই, মায়ের মহব্বত বাচ্চার অন্তরে যদি থাকতো, তাহলে বাচ্চা সন্ধ্যাবেলা আতর গোলাপ সেন খুশবু সবেরা ফেয়ার নেসক্রিম আর ভিগো মেখে এরা সুন্দর করে পুতুলের মতন ছায় মানে সাজাসাজি করে রাত 9টা পর্যন্ত কোথায় ঘোরাঘুরি করছে অবশ্যই মা খোঁজ রাখত। তার কারণ সেই রিয়াকশন ভালোবাসা নেই। বলছে 3 লাখ টাকার বিবাহাদে কি হবে, যদি একটা 10,000 টাকা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে দিতে পেরেছি ওতেই কাবু, ও তো বয়ে নিয়ে চলে যাবে। কি হয় বাবা, কি হবে? তাই রকি আর আব্বা বলেছিল আমার মেয়েকে লেখাপড়া করতে দেই না, এই কারণে আমার মেয়ের লেখাপড়া করতে দেব না, যে লেখাপড়ার কারণে রকি আর চেহারা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আবার ভিডিও করে নিয়ে ওই ভিডিও দেখিয়ে বছর কি বছর ভোগ করবে। ওই জন্য আমার বেগম রোকেয়াকে লেখাপড়া করতে দেই না। তাই কে একটা কবি লিখেছিল, মুসলিম মেয়েদেরকে বাপ মারা লেখাপড়া করতে দেয় না, কি করতে লেখাপড়া করতে দেয় না, কাণ্ডজ্ঞান যদি থাকেন একটু ভালো করে ভাবনা চিন্তা করে দেখেন, তকবীর নারে তকবীর, মনে হচ্ছে আজ হবে না, এত নরম হলি হয়, আমরা হেলিকপ্টার ড্রাইভার, আর আপনার যদি ইঞ্জিন ম্যান হয়ে যান তখন আমি ভাঙা সাইকেল দাদু সাইকেল হয়ে যাব। আর এটা তকবীর নারে তকবীর, আর একটা জড়িয়ে দেন না রে তকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহ। আমি আপনাকে বোঝাচ্ছিলাম, আমি আপনাকে যে কথা বলতে বলতে অনেক দুর্লম্বা হয়ে গেল, ফের আমি আপনার কাছে আর একটা কথা বলবো। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন তিনটে জিনিস তোমরা দেরি করবে না। 1 নম্বর হলো বালঘমিও সল্লো না, আজান যখন দেবে নামাজের সময় হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য তোমরা আগিয়ে চলে যাও। দয়ান নবী আমার 2 নম্বরে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, আন্নাল মারআতা ইদা বালাগাতিল মাহিদা, একটা ছেলে আর মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তাকে বিবাহ দেওয়ার জন্য তোমরা তাকে সুন্দর করে আগিয়ে নিয়ে চলে যাও। তাহলে নামাজের সময় হয়ে গেলে তাড়াতাড়ি নামাজ পড়বে, আর বিবাহের সময় হয়ে গেলে তাড়াতাড়ি বিবাহ দেবে। রসুল বললেন, মাইতিনা, কোনো ব্যক্তি যদি মারা যায় তাকে তাড়াতাড়ি তোমরা দাফন কাফনের ব্যবস্থা করবে। কিন্তু আজকে আপনাদের কাছে নতুন আর একটা তত্ত্ব বলা যাক, আপনি হলেন স্বামী আর আপনার স্ত্রী।